বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক ম্যাটস ডিএমএফ এলএমএফ পাশ করা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে বিবেচনা করার প্রতিবাদ সহ 10 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদিনারে জড়ো হয়েছেন চিকিৎসকরা। মার্চ 2 বিএমডিসি কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল 10:30 থেকে সাধারণ চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থী সমাজের ব্যানারে চিকিৎসকরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এ সময় তারা বিএমডিসির কর্মকর্তাদের অপসারণ করারও দাবি উত্থাপন করেন। বিএমডিসির অবিলম্বে একটি কমিশন গঠন করতে হবে, যে বা যারা ডাক্তারের টাকা মেরে দেয় সে যত বড় প্রতিষ্ঠানই হোক, আমরা তাদের আইনের আওতায় চাই। আজকে এই নতুন সংস্কার বাংলাদেশের আমাদের প্রথম সংস্কার হচ্ছে বেসরকারি চাকরিজীবীদের সংস্কার। আমরা বারবার একটা কথা বলি যে কবিরা সরকারি চাকরিজীবীরা, আমি সম্মানের সহিত বলতেছি, অবশ্যই বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা সম্মান প্রাপ্ত, কিন্তু একজন ডাক্তার যখন বেসরকারি চাকরি করে তখন তাকে আমরা 2100 টাকা দিয়ে 24 ঘন্টা খাটাই নিতে পারি না। শিক্ষার্থীদের উত্থাপিত দাবি সমূহ হলো, বিডিএস বা এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার করা যাবে না, স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্যে ডাক্তার ব্যতীত স্বাস্থ্যসেবা বন্ধ করতে হবে, ইউনিয়ন পর্যায়ে ডাক্তার দ্বারা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে, প্রেসক্রিপশন ছাড়া কোনো ফার্মেসি ঔষধ বিক্রয় করতে পারবে না, বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামো নিশ্চিত করতে হবে, অভিজ্ঞতার আলোকে পদোন্নতি নিশ্চিত করতে হবে, বিএমডিসি ব্যতীত ভুল চিকিৎসা বলার অধিকার কারো নেই, বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে, স্বাস্থ্য সুরক্ষা আইন বা নীতিমালা প্রণয়ন করতে হবে। বিএমডিসি কর্তৃক ম্যাটস ডিএমএফ এলএমএফ পাশ করা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে বিবেচনা করার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন তারা। যারা মানে মেইনলি ডাক্তার না, আমরা এমবিবিএস বিডিএস ডিগ্রিধারি না এবং তারা নিজেদের ডাক্তার দাবি করতেছে, এটা তাদের অনৈতিক একটা দাবি, সেই হিসেবে আমরা এটাকে চিহ্নিত করতে চাই। এছাড়াও আরও কিছু দাবি আছে, সেখানে হচ্ছে যে সাদা অ্যাপ্রনের ব্যবহার, যেটা আমরা ডাক্তাররা ছাড়া যাতে আর কেউ সেটা না করতে পারে, কারণ অ্যাপ্রন হচ্ছে ডাক্তারদের একটা প্রতীক। আমরা আগেও তো আন্দোলন করছি, এরকম মুখ দিয়ে বলে অনেক কিছু করে আমাদের আন্দোলনটা দমাই দেওয়া হয়েছে, তারপরে কিন্তু এর কোনো প্রতিফলন আমরা দেখি না। এই জন্যে আমরা আজকে আসছি এবং আমাদের এই জিনিসটাকে আমরা সকলের সাথে কথা বলতে চাইতেছি যে এটা এটা একটা অফিসিয়ালভাবে আসুক, যাতে আমরা বিষয়টাকে নিশ্চিত, আর দাবি তো এটা হচ্ছে আমাদের মূল দাবি, কিন্তু এর পাশাপাশি আরও অনেকগুলো দাবি আছে, তো সেগুলো মিলে আমরা মোট 17 দফা দাবি নিয়ে আসি। চিকিৎসকরা বলছেন, বিএমডিসি ম্যাটস ডিএমএফ এলএমএফ পাশ করা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে বিবেচিত করেছে, আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং নিজেদের অস্তিত্ব ও অধিকারের লড়াই হিসেবে আজকের এই কর্মসূচিতে এসেছি, এখান থেকে আমাদের প্রতিনিধি দল বিএমডিসি যাবে এবং আমাদের দাবিগুলো তাদের কাছে পৌঁছে দিয়ে আসবে।